আমাদের একটা ময়না পাখি আছে না, সেই আজকে আমার নাম ধরে ডেকেছে। শিশু শিল্পী হিসেবে অভিনয় করে সারা বাংলায় ব্যাপক জনপ্রিয় হয়েছিলেন প্রার্থনার ফারদিন দিঘি। বলা চলে তার মতো কোনো শিশু শিল্পী এতটা জনপ্রিয়তা পায়নি। কিন্তু সেই ছোট্ট দিঘি এখন পুরোপুরি নায়িকা, এর মধ্যেই বড় পর্দায় তার অভিষেক হয়ে গেছে। তবে এত জনপ্রিয়তা থাকার মাঝেও তাকে নিয়ে হচ্ছে চারদিকে বিভিন্ন রকম সমালোচনা। চলুন আমরা তাহলে জেনে আসি কেন হচ্ছে তাকে নিয়ে সমালোচনা। এবার বাড়তি ওজন নিয়ে সমালোচনা হচ্ছে দিঘিকে। এই বিষয়টায় এতদিন তিনি চুপচাপ ছিলেন, কিন্তু এবার মুখ খুললেন প্রার্থনা ফারদিন দিঘি। নিজের বাড়তি ওজন নিয়ে মন্তব্য করা লোকজনের উদ্দেশ্যে নিজের ফেসবুক প্রোফাইলে পোস্ট দিয়েছেন দিঘি। সেখানে সবার উদ্দেশ্যে লিখছেন, লোকজন আমার এত ওজন নিয়ে চিন্তা ভাবনা কেন করে, সবাই হয়তো ভুলে গেছেন আমি একজন অভিনেত্রী, আমার কাজ অভিনয় করা, জিমে যেয়ে জিম ট্রেনারের মতো ফিটনেস ঠিক করা আমার কাজ না। এদিকে দিঘির করা পোস্টে কমেন্টস করে পাশে দাঁড়িয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া সহ আরও অনেকে। তারা দিঘিকে সাপোর্ট করেন, সবাই বলেন এসব কথা পাত্তা না দিয়ে তুমি তোমার নিজের কাজ করে সামনে এগিয়ে যাও, দর্শকদের ভালো ভালো কাজ দাও, কাজ দেখেই দর্শকরা তোমাকে ভালোবাসবে, তোমার ওজন দেখে নয়। চিত্রনায়িকা দিঘি এখন অভিনয়ের পাশাপাশি একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মিডিয়া বিষয় নিয়ে পড়াশোনা করছেন। দিঘি এর আগে রাজধানীর একটা কলেজ থেকে বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। পুরোপুরি নায়িকা হিসেবে তার অভিষেক হয় গত বছর। তার অভিনীত প্রথম সিনেমা ছিল তুমি আসো তুমি নেই, তারপরে দ্বিতীয় সিনেমা হলো টুঙ্গিপাড়ার মিয়া ভাই। তবে দুঃখের বিষয় হলো একটা ছবিও ভালো ব্যবসা হয়নি, দুটোটাই লস হয়েছে। তবে এখন তিনি সিনেমার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করেন। কয়েকদিন আগে শেষ করলো ওয়েব ফিল্ম শেষের চিঠি, এখন সে ওয়েব ফিল্মও কাজ করবে আরও ভবিষ্যতে। প্রিয় ভাই ও বোনেরা, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর একটা কথা, দিঘির অভিনয় আপনাদের কাছে কেমন লাগে কমেন্টস করতে ভুলবেন না কিন্তু। আর সবশেষে বলবো, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক একটা কমেন্টস করে আমাদের সাথে থাকেন, আমরা আবারও হাজির হব নতুন কোনো রহস্যময় বিষয় নিয়ে।